এক আসনে বাজিমাত বিজেপির হাত থেকে পঞ্চায়েত ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। বিজেপির হাত থেকে গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল তৃণমূল। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের ইরপালা গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতের 15টি আসনের মধ্যে নির্বাচনের ফলাফলে বিজেপির দখলে যায় 8টি, তৃণমূলের দখলে যায় 7টি। বহু টালবাহানার পরে গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করে বিজেপি, কিন্তু হঠাৎ ছন্দপতন। বিশ্বকর্মা পুজোর দিন তৃণমূলে পতাকা ধরল এক বিজেপি পঞ্চায়েত সদস্য। ইরপালা গ্রাম পঞ্চায়েতের খাসবার বুথের বিজেপির জয়ী প্রার্থী রমা মণ্ডল যোগদান করলেন তৃণমূলে, আর যার ফলে আসন সংখ্যা নিরিখে চালকের আসনে চলে এলো তৃণমূল কংগ্রেস। কারণ এই যোগদানের ফলে পুরো উল্টে গেল হিসেব। তৃণমূলের জয়ী পঞ্চায়েত সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8, আর বিজেপির জয়ী সদস্যের সংখ্যা কমে দাঁড়ালো 7। ফলে পঞ্চায়েতের দখল নিল তৃণমূল কংগ্রেস বিজেপি থেকে আসা রমা মণ্ডলের হাতে। এদিন তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আশিস হুদাইত। উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সহসভাপতি শঙ্কর দলুইসহ জেলা তৃণমূলের নেতৃত্বরা। উল্লেখ্য, কদিন আগেই পুরুলিয়ার ঝালদা পুরসভার দখল নিয়েছে তৃণমূল কংগ্রেস। ঝালদা পুরসভার বোর্ড হাতছাড়া হয়েছে কংগ্রেসের। কয়েকদিন আগে 4 জন কংগ্রেস কাউন্সিলর তৃণমূলে যোগ দেন, যার পরেই ঝালদা পুরসভায় সংখ্যাগরিষ্ঠতা হারায় কংগ্রেস। প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশেই ঝালদা পুরসভার কংগ্রেস বোর্ড গঠন করে, কিন্তু সেই বোর্ড গঠনের কয়েক মাস পর থেকেই আবার নতুন করে টানাপোড়েন শুরু হয়। দলত্যাগী কংগ্রেস ও নির্দল কাউন্সিলরদের তৃণমূলে যোগদানের ফলে ঘাসফুল শিবিরের কাউন্সিলরের সংখ্যা বেড়ে দাঁড়ায় 10-এ, আর কংগ্রেসের কাউন্সিলর সংখ্যা কমে হয় 2। ফলে স্বাভাবিক নিয়মেই বোর্ড হাতছাড়া হয় কংগ্রেসের, যার পরেই ভাইস চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন পূর্ণিমা কান্দু। নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু।